আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আছেন ভালো, আমরা আছি ভালো আপনাদের দোয়ায়। যে এখন আমরা অনেকদিন পরে, বার্থডের এক সপ্তাহ পরে আমরা এখন গিফট নিয়ে বসলাম। এই যে কে কি গিফট দিল ওগুলা, বাচ্চারা তো অনেক খুশি গিফট পেয়ে। আমরা যদি একটা 50,000 টাকা দিয়ে একটা জিনিস বাচ্চাদেরকে দিয়ে, এটা নিয়ে এত খুশি না, সবাইয়ের গিফটে অনেক খুশি হয়ে যায়। কেউ যদি বাচ্চাদেরকে একটা 5 টাকা দামের গিফটও দেয়, ওটা নিয়ে অনেক খুশি, অনেক হ্যাপি। মেয়েরা এখন সবাই বসে আছে, আমাকে বললো যে খুলতে, আমি এখন খুলে দেখাচ্ছি সবাইকে। এখানে দেখতেছেন জরিনার কাপড় চোপড় সব আছে। এই দেখাচ্ছি, দেখতেছেন 2টা এখানে জরিনার কাপড়ও আছে। এই যে আমার মেয়েরা গুল ধরে এখানে বসে আছে, আমি বসলাম মাঝখানে। যে মেয়েরা দিচ্ছি, ছোট মেয়ে, বড় মেয়ের বার্থডে ছিল, দুজনের তো বললাম আপনাদেরকে, প্রথম ভিডিওতে তো বললাম দুজনের বার্থডে একই দিনে করলাম। এখন ওরা কে কি গিফট নিবে ওইটা নিয়ে এখন মন খারাপ করে বসে আছে। এই যে এগুলো, এই যে গিফট দিল আমার 3 মেয়ের জন্য আনলো গিফট, এগুলো আমার মেজু ভাইয়ের ছেলে শহীদ আনছে। এই যে দেখতেছেন ছোটখাটো ওগুলো সাজে রাখার জন্য আর কি, শোপিস সিস্টেম জিনিস দিছে যে মেয়েদেরকে, ছবির প্রেম দিছে। এই যে এখানে দিছে কলকান দিছে একটা, এটা আমার মেজু ভাইয়ের ছেলে দিছে। এই যে এখানে আরও বের করতেছি এখন কী কী দিছে। এই যে এখানে একটা আরবি লেখা দিছে, এটা দিছে ওর মামারা, মামা কোনটাই দিছে। এখানে দিছে ওর ম্যাডাম, ওরা দিছে ম্যাডাম আনছে, আনিসার বান্ধবী আনছে, আমার বড় মেয়ের অক্সিজেন থাকে, ওর ওর ফ্রেন্ড ও দিছে। আবার ওইখানে ওর ফ্রেন্ড আরেকটা দিছে আফরিন, ও দিছে, ওদেরকে অনেক কিছু দিছে। ওর ডালাটা একদম সুন্দর সাজাই গুজাই আনছিল, সব কিছু দিছে। ওগুলো পেয়ে অনেক খেপি হয়ে গেছে ওরা, অনেক খুশি, এখন আনন্দ আছে। আমি কি দিচ্ছি এগুলো দেখতেছে না, ওদেরগুলো নিয়ে একদম নাচানাচি যে দিল। দেখতেছেন এখানে সবগুলো দিছে কাপড় চোপড়, অনেকগুলা পেয়েছে ওরা তো কাপড় চোপড়। এগুলো দেখতেছে না, এই ছোটোখাটো এই গিফটগুলাই নিয়ে, ছোটোখাটো ওইগুলো ছবি প্রেম ট্রেম যা আছে যেগুলো পেয়েছে ওগুলো নিয়ে এখন অনেক খুশি দেখতেছেন। ছোট্ট একটা কানোর রিং দিছে ওদেরকে, কান এখন তো ওদের কান ফুটো করি নাই, ওদের জন্য কানোর রিংও দিছিল কে। ওই যে জামালের বউ দিছে একটা নেকলেস দিছে, ওদের জন্য ব্যাগ দিছে, ওদের কানোর রিং দিছে, ওদের নানার বাড়ি থেকে দিছে রিংটা। এই যে এখানে ব্যাগ দিছে একটা, এটা জোল মামার, জোল মামা দিছে ওদের জন্য ব্যাগ দিছে জোল মামা। আর তানসিয়ে দিছে একটা ব্যাগে, এই ব্যাগটা দিছে সুশির মা, আমার দেবরের বউ। এই যে এই ব্যাগটা ব্যাগটা দিল ওই জামাল, আর নেকলেসটা জামালে দিছে ব্ল্যাক কালার ব্যাগ, আর নেকলেস এটা জামালে দিছে, ও জামালের পুজো। এটা দিছে জোয়াল মামা, এই হাতে দেখতেছেন এটা জোয়াল মামা দিছে, জোয়াল মামা আর ওর বউ। এটা দিছে ফিমা, আমার বড় নন্নেশের মেয়ে ফিমা পাঠাইছিল ওইটা। ব্যাগগুলো আসলে অনেক সুন্দর হয়েছে,
এই কফি মগগুলো দিছে পিচ্চিরা, দিশের এই যে দিশের ফ্রেন্ডরা দিছে, পিচ্চিরা দিছে। এখানে খুলতেছি আমি, আমার গিফট খুলতে খুলতে হাত ব্যথ হয়ে গেছে। এই যে মগগুলো দিছে, আর ওর চাচু মনসুর চাচু দিছে, ওকে দিছে মনসুর চাচু। আনিশা মনিকে ওর মনসুর চাচু দিছে 2000 টাকা, আর তামান্না পুবি দিছে কাপড়, তিন বোনকে তিনটা কাপড় দিছে। তামান্না পুবির ছেলে বাপ্পি ভাইয়ে দিছে 5000 টাকা দিছিল, মানিসেকে 5000 টাকা দিছিল। এখন ওর ওদের যখন আমরা ওই গানর ম্যাডাম, যখন আমরা অক্সিজেন ছিলাম তখন গানর ম্যাডাম ছিল, এমনি ফরার ম্যাডাম ছিল, ওরা দিছে অন্য অন্য গিফট দিছে। এই যে চকলেটে দিছে, এখানে চকলেটের বাক্স দিছে। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি বাচ্চাদের গিফট, বাচ্চারা খুশি আমরা খুশি, তাই না? ওইটার জন্য ওই যে বললাম যে একটু আগে ডালা সাজে গুজে আনছিল আফরিন, ওইটাই খুলতেছি। এখানে চকলেট দেওয়া হয়েছে, তিন বোনের জন্য কাপড় দেওয়া হয়েছে, আর কী দেওয়া হয়েছে, ছবির ফ্রেম দেওয়া হয়েছে। যে ছবির প্রেম অনেক সুন্দর আসলে, অনেক জিনিসগুলো অনেক খুশি হয়েছিল ওরা জিনিসগুলো দেখি। আমার ননদের মেয়ে রিনার মেয়ে তানছে একটা সুন্দর একটা ব্যাগ দিছে, ব্যাগটা অনেক সুন্দর কিন্তু পছন্দ করছে ওরা। এখন দুই বোনে এটা নিয়ে একেবারে টানা টানি লাগাইছে, সুন্দর লাগ ভালো লাগতেছে ওদের, একটা পছন্দ হয়েছে মনে হয় এটার জন্য। যেখানে আমার নন্য সের ছেলেরাও আনছে সবাই, ওদের জন্য কাপড় চোপড় ব্যাগ এগুলা সব ছেলেরা আনছে। আমার এখানে আমার দেবর জসিমের মেয়ে আনছে, হ্যাঁ চেঁচিও আনছে, ওরা তিন বোনের জন্য কাপড় চোপড় আনছে। সব সবাই এখন সবাই আমার মেয়েরা এখন এগুলো নিয়ে হ্যাপি। এখন আমার মনটা আসলে মনটা ভালো নাই, মনটা খারাপ ছিল। আমার একটা খানুর দুল হারে গেছে, 5.5 ভরি মতো একটা ছাইডের একটা খানুর দুল হারে গেছে। খানুর দুলটা পরি আমি তো আসলে বাইরেও যাই নাই, ঘর থেকে ডাইনিং রুম এসেছিলাম, এখান থেকে খেকখাটার 10 মিনিট আগেও ছিল খানুর দুলটা। এটার জন্য আমার খানুর দুলটা কেউ যদি পেয়েটা কেটে দিলে তো ভালো হয়, আমি না জানি মতো রেখে লিখতে ভালো হয় যেভাবে হোক, আমি না বুঝি মতো। আর যদি না দেয় তা আমি মনে করবো এটা আমার মেয়েদের ছদ্মবেলার উপর চলে গেছে, এটা মনে করবো, আমি কিছু করার নেই, এটা ছিল না আমার কুপাল্লায়, ওইটা মনে করবো। অনেক তো আছে তো এটা, তারপরে সহজ জিনিস একটু মন খারাপ লাগে এটাই আর কি, আপনারা তো বুঝেন। এটা আমি আমার মেয়েদের ছদ্মবেলার উপরে ছাড়ি দেবো যদি না পাই, পেলে তো আলহামদুলিল্লাহ, তো চেষ্টা করবেন আপনারা। আসলে আমরা তো সিসি ক্যামেরা তো দেখবো, আমার জামাই বললো যে সিসি ক্যামেরা এটা জুম করে করে দেখা হবে, তো চুটটা কে জানে যাব তখন দেখলে, তো আপনারা দিয়ে গেলে ভালো হবে আমার মনে হচ্ছে আর কি। সিসি ক্যামেরা তো দেখলে তো বুঝে যাবো, চুটটা দেখলে একটু চিনে যাবো এটাই আর কি। তো না পাইলে আর কিছু তো করার নেই, বললাম যে ওইটাই ছদ্মবেলার উপরে ছাড়ি দেবো। নেক্সট ভিডিওতে দেখা হবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।